मॉर्निंग वेरी वेलकम टू माय यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर हेल्थ। आज के एक गुरुत्वपूर्ण वीडियो रिलेटेड टू स्टोर मैनेजमेंट इनफॉरमेशन सिस्टम, कीभव तुम्हारा स्टोर मैनेज करो, कीभव इन्वेंटरी जीआरएन करो, गुड रिसिप्ट नोट करो, कीभव इंडेंट करो डिस्ट्रिक्ट रिजर्व स्टोर, और कीभव मेडिसिन स्टॉक लेजर मेंटेन करो ऑनलाइन, सब नहीं आज के विस्तारित आलोचना करब हमारे यूट्यूब चैनल फार्मासिस्ट ऑलवेज ट्रस्टेड फॉर हेल्थ चैनल। আমি সাইট দিয়ে তোমাদেরকে সবাইকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কোথা থেকে কি করতে হয়। যারা নতুন ফার্মাসিস্ট জয়েন করেছে অনেকে আমাকে বলেছে দাদা একটু দেখিয়ে দিলে ভালো হয়, তো এসএমআইএস সম্বন্ধে আজকে ডিটেইল নয় একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিচ্ছি। এমনি তো ম্যানুয়ালি স্টক লেজার মেনটেন করবে, সাব স্টক আর ফুল স্টক, মানে মেন স্টক খাতা সাব স্টক খাতা, মেন স্টক খাতা যেরকম করে তোমরা সাব স্টক থেকে ডেইলি বেসিস মেডিসিন বের করবে সেটা সাবে করবে এবং ওখান থেকে মেন স্টকে ফাইনালি মাইনাস করবে, এবং সেখান থেকে সেটা তো প্রিলিমিনারি ফার্মাসিস্টরা সবাই জানো। কিন্তু স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমন একটা জিনিস যেটা হচ্ছে এসএমআইএস বলা হয়, এটা এখন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে মানে ম্যানিপুলেট হয় এবং টোটালটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আমি অনেকটা জানি না, মানে টোটাল অনেক বেশি অনেকটাই জানতে হয় এই জিনিসটা। আমি একটা জাস্ট প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যারা নতুন জয়েন করেছো ফার্মাসিস্ট তাদের জন্য এবং যারা কাজ করছো তাদের জন্য। যারা আমি আমার থেকে অনেকে বেশি জানো তারা কমেন্টসে জানাবে। হ্যাঁ, প্রথমে তোমরা কি করবে, প্রথমে এটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইনডেন্ট করা। ইনডেন্ট মানে এখানে আমি আগে বলিনি প্রিলিমিনারি দুটো জিনিস, একটা হচ্ছে ক্যাটালগ একটা হচ্ছে নন ক্যাটালগ। ওকে, ক্যাটালগের মধ্যে মেডিসিন আছে, ইকুইপমেন্ট, এখানে কিন্তু স্টেশনারি হবে না, জাস্ট মেডিসিন অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, তাহলে মেডিসিনের মধ্যে ক্যাটালগ আছে, নন ক্যাটালগ আইটেম আছে, ইকুইপমেন্টের মধ্যেও ক্যাটালগ আছে, নন ক্যাটালগ আইটেম আছে, আর জিএসএসকে জননী সুরক্ষা স্বাস্থ্য কার্যক্রম, জিএসএসকে ইকুইপমেন্ট আছে, জিএসএসকে মেডিসিন আছে, এই কটা পার্ট আছে। এর মধ্যে তোমাদের মেডিসিনে কিন্তু সবসময় স্টক অ্যালার্ট দেবে কী কী তোমাদের স্টকে আছে, এবং পারফরমেন্স ইন্ডিকেটার দেবে কোনটা কোন কোন সাব ডিভিশনে কীরকম কীরকম আছে। প্রথমে তোমাদের এখানে দেখতে হবে ওপেনিং এন্ট্রি, ওপেনিং এন্ট্রি মানে কারেন্ট ইয়ার কনজামশন এখানে দেওয়া হবে। এখানে তোমরা সিলেক্ট করবে ক্যাটাগরি, ড্রাগ যদি সিলেক্ট করো এখান থেকে তোমাদের সাব ক্যাটাগরি ক্যাটালগ আসবে। এখানে তোমাদের সিলেক্ট আইটেম কোড করলে কিন্তু তোমাদের কী কী আইটেম তোমাদের এখন কনজামশন আছে ওপেনিং ইয়ারে সেখানে কিন্তু এগুলো মেনশন করবে। এটা আমি পরে আসছি, প্রথমে আমি আসছি ইনডেন্ট পার্টটা। ইনডেন্ট পার্টটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ইনডেন্ট অনেকে মানে প্রবলেম হচ্ছে দেখে আমাকে বলেছে। ইনডেন্টের ক্ষেত্রে প্রথমে কী করতে হবে, এসএমআইএসটা গুগলে সার্চ করে খুলবে, স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা www.wbhealth.gov.in-এ গিয়েও তোমরা এসএমআইএসটা খুলতে পারো। ওখান থেকে তোমরা স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা খুলে প্রথমে চলে যাবে এতে ইনডেন্ট। ইনডেন্টটা কোথায় করবে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে ইনডেন্টের ক্ষেত্রে প্রথমে যাবে ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট। ওকে, ইনডেন্ট টু পেরেন্ট ইউনিট, পেরেন্ট ইউনিটে যেতে হবে। পেরেন্ট ইউনিট হচ্ছে যেখানে তোমাদের ডিআর বা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর, সেখানে এন্ট্রি মানে ইনডেন্ট করতে হবে। ওকে, তো এখানে ডিআরএসের ওপেনিং ইনডেন্টে যেতে হবে। এখানে তোমরা কিন্তু প্রথমে দেখবে ক্যাটাগরি সিলেক্ট করবে, ক্যাটালগ না নন ক্যাটালগ, যদি ক্যাটালগ আইটেম হয় তাহলে ক্যাটালগ সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে, ড্রাগ আছে মানে মেডিসিন, ইকুইপমেন্ট মানে যেগুলো তোমাদের মেশিনারিজ, ঠিক আছে, ইকুইপমেন্টের সিরিঞ্জ, গ্লাভস, হ্যাঁ, আরও অনেক ড্রেসিং মেটেরিয়ালস, তারপর এমনি ইকুইপমেন্ট, ওটির ইকুইপমেন্ট, বিভিন্ন ওয়ার্ডসের ইকুইপমেন্ট, সেগুলো দেখতে হবে। এখানে আদার কনজিউমেবলস আছে, এখানে মেডিকেল গ্যাসেস ইনক্লুডিং অক্সিজেন আছে। ওকে, অক্সিজেনের জন্য এখানে ইনডেন্ট করতে হবে, ড্রাগ জিএসএসকে, জয়নী সুরক্ষা যেটা আগেই বললাম, আবার ইকুইপমেন্টও জিএসএসকে আছে, আদার কনজিউমেবল আছে, কিন্তু এখানে প্রিন্টেড কিছু স্টেশনারি প্রিন্টিং আইটেম আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ড্রাগের ক্ষেত্রে আমি ড্রাগটা সিলেক্ট করলাম। ওকে, এখানে যখন ড্রাগটা সিলেক্ট করছে এটা ঘুরছে দেখে নিয়েছো। নেচার তোমরা এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, ইমার্জেন্সি ইন্ডেন্ট, ফ্লাড ইমার্জেন্সি ইন্ডেন্ট, যেটা তোমাদের দরকার যদি ধরো তোমরা ইমার্জেন্সি কোনো ইন্ডেন্ট মানে ইমার্জেন্সি কোনো কিছু করছো ইমার্জেন্সি ইন্ডেন্ট করবে। এখানে ইন্ডেন্ট ডেটটা থাকছে, লাস্ট ইন্ডেন্ট নাম্বার এখানে কোনো দেওয়ার দরকার নেই। এখানে তোমরা আইটেম নাম্বার নেম সিলেক্ট করবে, যে ধরো সাপোজ তোমরা যে কোনো জিনিস ইন্ডেন্ট করছো, ধরো একটা ট্যাবলেট ইন্ডেন্ট করছো, অ্যাট্রোভাস্টাটিন 10 mg, এগুলো অ্যাভেলেবেল, যেগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে সেগুলো কিন্তু ডিস্ট্রিক্টে আছে, অ্যাভেলেবেল যেগুলো নেই সেগুলো কিন্তু ডিস্ট্রিক্টে নেই। অ্যাভেলেবেলের ক্ষেত্রে তোমার যাদের যাদের যে ডিস্ট্রিক্ট আছে তোমরা সেখানে ডিস্ট্রিক্টে সার্চ করতে পারো। অ্যাভেলেবেল আইটেম তোমরা এখানে চলে যাবে, অ্যাট্রোভাস্টাটিন সাপোজ তোমরা অ্যাট্রোভাস্টাটিন 10 mg ট্যাবলেট করছো ইন্ডেন্ট। ওকে, এখানে স্ট্রিপ অফ 10 ট্যাবলেট, এক পাতায় 10টা ট্যাবলেট আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইঞ্জেকশনের ক্ষেত্রেও কিন্তু দেখতে হবে। স্ট্রিপ অফ 10 ট্যাবলেট মানে তোমরা ধরো ইনকেস 50 মানে 5 পাতা ইন্ডেন্ট করবে, ঠিক আছে, মানে একটা অ্যাসে 100টা ইন্ডেন্ট করছো মানে 10 পাতা ইন্ডেন্ট করছো, 10 স্ট্রিপস, তাহলে এখানে কিন্তু ইন্ডেন্ট কোয়ান্টিটি হবে 10। ওকে, এখানে এখানে ইন্ডেন্ট কোয়ান্টিটি 10 দেবে, 10 দেওয়ার পরে এখানে তোমরা অ্যাডে যাবে, অ্যাড মানে 10 × 10 100, ঠিক আছে, এখানে তোমরা যদি 1000 করতে চাও তাহলে এখানে 100 মানে যা হবে × 10, এক পাতায় 10টা ট্যাবলেট মানে এখানে যদি 15টা থাকতো তাহলে কিন্তু তোমরা এখানে যদি তোমাদের 10 পাতা দরকার হতো 10 × 10 × 15 বা যদি 100 × 15 মানে এখানে ইনটু হয়ে যাবে, এখানে চলে যাবে অ্যাডে।
এখানে অ্যাড হয়ে গেল ইন্ডিয়ান কোয়ান্টিটি কিন্তু 100 দেখাচ্ছে, এটা কিন্তু খুব কেয়ারফুলি দেখবে। 10টা এখানে দিলাম, এখানে স্টিরপ 10 ট্যাবলেট দিলাম, ইন্ডিয়ান কোয়ান্টিটি 100 দেখাচ্ছে। এখানে সেভ করতে হবে, সেভ করে দিলে ইন্ডিয়ানটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে ডিআরএস মানে ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর ইন্ডিয়ান সেভ হয়ে গেল, এখানে ইন্ডিয়ানটা একটা নম্বর দেওয়া হবে। এখানে তোমরা ইন্ডিয়ান প্রিন্টে যেতে পারবে দরকার, এখানে তোমরা অর্ডার, এখানে তোমরা এনডিএ করেছো, জিআরএন করে ইন্ডিয়ান করেছো পেরেন্ট ইউনিটে, এখান থেকেও তোমরা প্রিন্ট নিতে পারো অথবা ইন্ডিয়ান প্রিন্টে চলে যাবে। ইন্ডিয়ান প্রিন্টে গিয়ে এখানে ফাইন্যান্সিয়ালের সিলেক্ট করাই আছে, ক্যাটাগরিটা সিলেক্ট করবে ড্রাগ, ওকে ড্রাগ সিলেক্ট করবে, এখানে সাব ক্যাটাগরি আমি বললাম ক্যাটালগ যেটা ইন্ডিয়ান করেছো, আজকের ডেটটা সিলেক্ট করবে, দিয়ে এখানে আইটেম নেমটা লিখবে যেটা অ্যাট্রোল ফার্স্ট 13-10 বললাম, দিয়ে এখানে তোমরা কিন্তু আরামসে শো করে প্রিন্টটা নিয়ে নিতে পারো। এখান থেকে প্রিন্ট নিয়ে নিলে ওই প্রিন্টটাই তোমরা সাইন করিয়ে হায়ার অথরিটিকে সাইন করিয়ে ইন্ডিয়ান করতে পারো। এটা গেল ইন্ডিয়ান পার্ট, এই এমার্জেন্সি ইন্ডিয়ান ফার্স্ট কোয়ার্টার। এবার ধরো ইনকেস ইন্ডিয়ান টু পেরেন্ট ইউনিটে যাচ্ছ, এখানে ধরো ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার ইন্ডিয়ান করছো, ঠিক আছে, মানে যেটা আমি বললাম ইন্ডিয়ান নেচার, তাহলে ফার্স্ট কোয়ার্টার যদি সিলেক্ট করো পরপর আইটেম তোমরা অ্যাড অ্যাড করে যেতে পারো। ধরো 50টা বা 60টা আইটেম ইন্ডিয়ান করছো বা 10টা আইটেম ইন্ডিয়ান করছো, তাহলে কিন্তু সবসময় ইন্ডিয়ান পার্টটা এখানে অ্যাড করে করে যেতে হবে এবং সেভ করতে হবে। সেভ করে নম্বর একটা নম্বর দেবে, নম্বরটা কিন্তু মেনশন করতে হবে, নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওকে ওই নম্বরটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে আইটেম নেম ধরো তোমরা ইনকেস আমি এটা বললাম তোমাদের ক্ষেত্রে, এখানে যে ক্যাটালগ সিলেক্ট করলাম, এখানে ইমার্জেন্সি ইন্ডিয়ান সিলেক্ট করলাম, এখানে ধরো সাব ক্যাটাগরি মানে ক্যাটালগ ড্রাগ সিলেক্ট করলাম, এখানে আইটেম নেম দেখাবে, ওকে এইখানে তোমাদের এখানে দেখবে দেখো একটা সেভ অ্যাড করা আছে, এখানে তোমরা চলে যাবে পরের আইটেমগুলোয়। ইনকেস ধরো তোমরা একটা কোনো ইঞ্জেকশান ইন্ডিয়ান করছো, ইঞ্জেকশানের ক্ষেত্রে আমি একটা দেখিয়ে দিই, এখানে সিরাপ আছে, এখানে ধরো অ্যাড্রিনালিন ইঞ্জেকশান ইন্ডিয়ান হচ্ছে, ইনকেস আমি একটা বললাম অ্যাড্রিনালিন ইঞ্জেকশান ইন্ডিয়ান হচ্ছে, অ্যাড্রিনালিন ইঞ্জেকশানের ক্ষেত্রে এখানে অ্যাড্রিনালিন সিলেক্ট করবে, এখানে চলে যাবে কারেন্ট স্টক যা থাকবে দেখাবে, ঠিক আছে অ্যাভেলেবেল এখানে দেখা যাবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে কি বক্স অফ 12 অ্যাম্পিউল, মানে এক বক্সে 12টা অ্যাম্পিউল আছে, বোঝা গেল, মানে এক বক্সে 12টা অ্যাম্পিউল আছে, 12টা অ্যাম্পিউল মানে তোমরা যদি এখানে 120টা মানে ধরো 10x12টা করতে চাও, তাহলে এখানে 10 দিয়ে দেবে, 10 দিয়ে দিলে এখানটা এখানটা তোমরা 10 লিখবে, ইনকেস 10 বক্স তোমরা ইন্ডেন্ট করতে চাও তাহলে 120 হয়ে যাবে এখানে, ওকে এখানে দেখো এখানে অ্যাড করার পর পরে এখানে চলে যাবে, এখানে অনলি ওয়ান আইটেম ইজ অ্যালাউড ফর ইন্ডিয়ান ফর ডিআরএস, এখানে ডিলিট করলে এক একটা আইটেম কিন্তু এক একবারই সিলেক্ট করা যাবে, দুবার করে হবে না। এখানে 10 করলে এখানে দেখো অ্যাড করবে, এখানে তোমাদের চলে এলো বক্স অফ 12 অ্যাম্পিউলস, তার মানে হচ্ছে 10টা, কটা হলো 10টা ইন্ডিয়ান করেছো মানে 12টা থাকে এক বক্সে, তাহলে হচ্ছে 12x10 মানে 120খানা ইঞ্জেকশন তোমরা পাবে, এইভাবে তোমরা ইন্ডিয়ান করতে পারো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে যদি তোমরা আইটেম মানে যখন তোমরা ডিআরএস থেকে ইন্ডিয়ান আসবে বা কাগজ আসবে তখন তোমাদের ক্ষেত্রে কিন্তু কীভাবে মানে ওটা প্রিন্ট করবে এবং কীভাবে রিসিভ করবে, এখানে চলে যেতে হবে জিআরএন রিসিভড ফ্রম ডিফারেন্ট ইউনিট, মানে গুড রিসিভ নোট, আমরা জানি জিআরএন মানে গুড রিসিভ নোট, ডিফারেন্ট ইউনিট মানে বিভিন্ন ইউনিট থেকে জিআরএন আসবে, এখানে গুড রিসিভ নোটে যাবে, এখানে ফ্রম ডেটটা সিলেক্ট করবে, আর ধরো ইনকেস আজকে মেডিসিন আসবে 22 থেকে 22 তারিখ সিলেক্ট করলে এখানে, দিয়ে এখানে তোমরা ক্যাটাগরিটা ড্রাগ দিলে ড্রাগ, এবার যেখানে দিলে ক্যাটালগ, এখানে জিআরএন নম্বরটা দিতে হবে, যে জিআরএন নম্বরটা তোমাদের এতে আসবে, তোমাদের কাছে তো লেখা থাকবে স্বাভাবিক, এখানে করবে, এখানে কিন্তু শো করলে তোমাদের আইটেম চলে আসবে, আইটেম চলে এলে এটা তোমরা প্রিন্ট করে নিতে পারো এবং এখান থেকে কিন্তু তোমরা মেলাতেও পারো যদি ডিআরএস কপি না দেয়। এটার বিস্তারিত আরও অনেক রকম মানে অনেক কিছু আছে সফটওয়্যারটার মধ্যে, যেরকম অনেক কিছু শেখার আছে, যেমন এখানে অর্ডার করতে হয় কী করে, অর্ডার ক্যান্সেলেশন আছে, অর্ডার ক্লোজ আছে, ক্যাটাগরি নন ক্যাটাগরি, প্রি অর্ডার এন্ট্রি আছে, পারচেজ অর্ডার এন্ট্রি আছে, পিও এন্ট্রি, পারচেজ অর্ডার এন্ট্রি নন ক্যাটাগরি আইটেম, পারচেজ অর্ডার এন্ট্রি নন সিএমএস বা এনপিপি আইটেম, ইন্ডিয়ানটা আমি আগে দেখালাম, এখানে ইস্যু করতে হয়, সাপোজ নিজেদের ওয়ার্ডে মেডিসিন দিচ্ছ স্টোর থেকে, সেখানে কিন্তু ইস্যু করা যাবে, এখানে এখানে ইস্যু এন্ট্রি আছে, ওকে ইস্যু এন্ট্রি কানেক্ট চলে গেলে এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে, এখানে ধরো সাপোজ সিলেক্ট করাই আছে, এখানে রিকুইজিশন নাম্বারটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইন্ডেন্ট, এবার এখানে সিলেক্ট করে তোমরা ডাইরেক্ট এখান থেকে নিজেদের ওয়ার্ডেও ইন্ডেন্ট করতে পারো। এখানে স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, স্টক ক্লিয়ারেন্সের ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত পরে আমি ভিডিও করব। এখানে এবার সব কাজ হয়ে গেলে এখানে তোমরা লগ আউট করে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আছে প্রিলিমিনারি আইডিয়া দিলাম, পরবর্তী ভিডিও আমি আরও বিস্তারিত এই ব্যাপারে করব। থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটাকে ফলো করার জন্য।